Yay. Yay. वेलकम बंधुरा टू दिस चैनल और आज के हमें नहीं अनबॉक्सिंग वीडियो नहीं अनबॉक्सिंग करते चले एक बेबी स्विमिंग पूल जार संगे रही एक हैंड एयर पाम्प इनटेक्स कम्पनिर जेटा फ्लिपकार्ट परचेज करेछि आमार बेबीर जोन्नो। এই যে ওয়াটার পুরো এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি 739 রুপিস দিয়ে, দুটো একসাথে প্রাইস হচ্ছে 739। আর এটা একটা 3 ফিট ডায়ামিটারের বেবি সুইমিং পুল যেটা পলিভিনাইল প্লাস্টিক পলিমারের তৈরি। এই বেবি সুইমিং পুলটাতে দুটো বেবি একসঙ্গে স্নান করতে পারবে এটির যা সাইজ। আর এটার নন টক্সিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, দেখা যাক। এই হচ্ছে ওয়াটার পুলটি, এটি তিনটে লেয়ারে এটি তৈরি, তিনটে লেয়ার এটাকে হাওয়া দিয়ে ফোলাতে হবে, মাল্টি কালারের তিনটে ডিফারেন্ট কালার। এটা হচ্ছে একটা রিপেয়ার প্যাচ, যদি কোথাও কোনো লিকেজ হয়ে যায় তাহলে এটা ইউজ করে আমরা সেই লিকেজটাকে রিপেয়ার করতে পারি। আর এই যে হ্যান্ড এয়ার পাম্পটি সেটি হচ্ছে ইনটেক্স কোম্পানির, দুটো ইনটেক্স কোম্পানির হ্যান্ড এয়ার পাম্পটি এর সঙ্গে রয়েছে, যথেষ্ট হেল্পফুল হবে অন্যান্য কাজেও আমাদেরকে এটা আমরা ইউজ করতে পারি। তো এটা বাড়িতে থাকলে যথেষ্টই হ্যান্ডি হবে, সেই জন্য দুটোই আমি একসঙ্গে পারচেস করেছি। একসঙ্গে এটা প্যাকেজ ছিল, এটা 739 রুপিসেই দুটো মিলে একসঙ্গে 730 রুপিস। সো লেটস আনবক্স দি হ্যান্ড এয়ার পাম্প। এটা হচ্ছে হ্যান্ড এয়ার পাম্প, ইনটেক্স কোম্পানি তো যথেষ্টই পপুলার কোম্পানি, পপুলারলি নোন কোম্পানি, আমরা সবাই জানি ইনটেক্স ইলেকট্রনিক্স গেজেটস বানিয়ে থাকে। তো আশা করি এটা ভালোই হবে। এই যে হ্যান্ড পাম্পটি, এটার বিল্ড কোয়ালিটি যথেষ্টই ভালো, বাড়িতে ইউজ করার জন্য ঠিকই আছে। এটা অন্যান্য কাজেও আমরা ব্যবহার করতে পারি, যে কোনো কিছু বেবির আজকালকার দিনে এরকম পলিভিনাইল প্লাস্টিক এর তৈরি অনেক কিছুই পাওয়া যায়, যেগুলো ফোলানোর ক্ষেত্রে আমাদের হ্যান্ড পাম্প দরকার হয়। তো বাড়িতে এটা থাকলে যথেষ্ট হ্যান্ডি হবে, আমরা ইউজ করতে পারবো ইজিলি। তো এটা থাকলে, সঙ্গে থাকলে কী হবে, আমরা এই ওয়াটার পুল বা সুইমিং পুলটাকে আমরা যে কোনো সময় এটাকে হাওয়া ছেড়েও এটা আমরা রেখে দিতে পারি, যখন ইউজ করা হবে না। তো দেখা যাক এটাকে ফুলিয়ে এটা কীরকম। এটা তিনটে চারটে কালার, এটা পিঙ্ক কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, আর নিচের যে পার্টটা সেটা হচ্ছে ব্লু কালারের। তিনটি লেয়ারই ফোলাতে হবে আলাদা আলাদা করে, আর তিনটি ফুলিয়ে তারপরে আবার নিচেরটাকেও ফোলাতে হবে। নিচেরটা হাওয়া দিয়ে পড়লে এটা সফট হবে, সো বেবি সেটা আরাম পাবে। তো একা ফোলানো সম্ভব নয়, আমি আমার ওয়াইফের হেল্প নিয়ে ফোলাচ্ছি।
আর এখানে একটা কথা বলে রাখি, এটা হ্যান্ডপাম্পটি অ্যাকচুয়ালি আমি উল্টো করে ইউজ করছি, কারণ নিচে পাটা দিয়ে এটা আমার সুবিধা হচ্ছিলো বলে আমি এটা উল্টো করেছি। কিন্তু ইউজুয়ালি এটা উপরের দিকে থাকে, আমি যে দিকটা আমি পা দিয়ে ধরে আছি এইটা উপরের দিকে যাবে, এটা এটা উপরের দিকে যাবে, আর উপরে যেটা আমি যেটা ধরে প্রেস করছি সেটা অ্যাকচুয়ালি নিচের দিকে যাবে। তো এটা ফুলিয়ে ঠিক অনেকটা এরকম শেপে আসছে, এটা গোল্ড গোল, এটা রাউন্ড শেপড, আর এটার স্টিচ মানে পেস্টিং গুলোও ভালো, শার্প এজিস নেই, সো বেবি যথেষ্ট কমফোর্টেবল হবে। এটা সাইজ মোটামুটিভাবে ঠিক আছে, খুব বড় নয়, খুব ছোটও নয়, দুজন বেবি পেয়েছে, বাবা বেবি খুব আনন্দ পেয়েছে, খুব মজা পাচ্ছে। এখন তো আমার বেবি ওয়াটার পুল ছাড়া স্নান করবেই না, অন্য কিছুতে স্নান করবেই না, এই যে স্নান করছে, আমার বেবি আবার তার বেবিকে স্নান করাচ্ছে, খুব মজা করে স্নান করে, ওয়াটার পুলটাতে মজা পায় ভালো। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্র্যাকটিক্যালি, তো আপনারাও এটাকে পারচেস করতে পারেন, আপনাদের বেবিরা খুবই মজা পাবে যখন এটিতে স্নান করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি লাইক আপনি লাইক করেন তাহলে একটা লাইক বাটন প্রেস করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।